কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের আয়োজন বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বলবে ফসল করবে গোলাম আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলা কৃষি। প্রিয় কৃষক ভাইয়েরা, বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজ আপনাদের জন্য থাকছে বিনা চাষে মশলা ফসলের আবাদ। মশলা বাংলাদেশের সংস্কৃতিতে একটি অপরিহার্য অংশ। মশলা ছাড়া এ দেশে রান্নাবান্নার কথা চিন্তা করাই যায় না। আমাদের দেশে উৎপাদিত মশলার মধ্যে পেঁয়াজ, রসুন, কালোজিরা, ধনিয়া এসব প্রধান। এসব চাষ করে অনেকেই লাভবান হচ্ছেন। শরীয়তপুর জেলার জাজিরা পৌর এলাকার ফুলকান্দি অঞ্চলে বিনা চাষে বিভিন্ন ধরনের মশলা চাষ হতে দেখা যায়। তাছাড়াও ভুট্টা ও গমের আবাদও হচ্ছে এখানে। ফসল ক্ষেতে কচুরিপানা দিয়ে মালচিং করা হয়েছে, যার ফলে সেচ কম লাগে এবং কচুরিপানা পচে মাটির উর্বরতা বৃদ্ধি পায়। আমন ধান কাটার পর এসব ফসলের বিনা চাষে আবাদ করা হয়। ফসলে রোগ ও পোকামাকড় আক্রমণ কম থাকে, উৎপাদন খরচ অনেক কম হয়, যার ফলে এসব মশলা ফসল চাষ করে কৃষক ভাইরা বেশ লাভবান হয়ে থাকেন। এভাবে বিনা চাষে আবাদ করে রসুনের ফলন হয় বিঘা প্রতি 40-50 মণ, পেঁয়াজ 70-80 মণ, ধনিয়া 5-7 মণ এবং কালোজিরা হয় 6-8 মণ। তাছাড়া সরিষা চাষ করে কৃষক ভাইরা বিঘা প্রতি 4-9 মণ ফলন পেয়ে থাকেন। বর্ষার মৌসুমে যে আমাদের আমন ধানটা থাকে, ওই আমন ধানটা আশ্বিন মাসের শেষ দিকে কার্তিক মাসে পোহালেই কাটা পড়ে। কাটলে আমরা ওই নাড়াটাকে বদলা নিয়ে পরিষ্কার করে ফেলে, জমিটা পরিষ্কার করে ফেলে আচা সেই ওটাকে মাটিতে পুঁতে দেওয়া হয়। 2-3 দিন পরে আমরা ওইটারে খেয়ার দিয়ে আমরা ঢেকে দিই। তো ঢেকে দিলে মাটিটা রস থাকে, আমাদের খরচ কম পড়ে, আগাছা কম হয়। এরপরে আমরা কিছু সার দিই এটা নিচে, তাতে আমাদের এটা ফলন খুব ভালো হয়। রসুনটা 40-50 মণ হইব, পিএইচটা 75-80 মণ হয়। বিনা চাষে খেসারি করা যায়, মুসুরি করা যায়, ধনিয়াও করা যায়। রোগবালাই দেখা দিলে আমরা ওই আমাদের কৃষি অফিসের কাছে যাই, কৃষি অফিসারে যাই, লোকজন আসে, তাদেরকে আমরা যাই আহ্বান করি, তারা আসে, আইসা দেখার পরে তারা যেই সিদ্ধান্ত দেয় ওই সিদ্ধান্ত অনুযায়ী আমরা ওটাকে স্প্রে করে দিই। বন্যা চাষটা দুই প্রকারে হয়। একটা জমি চাষ করে বনলে সেটা একটু ফলন কম হয়, আর যেটা মনে করেন কার্তিক মাসে আশাশা বোনা যায় মানে চাষ সারা, ওগুলা বনলে ওটা একটু ফলন বেশি হয় এবং আমাদের লাভটাও বেশি হয়। যদি ভালো হয় তাহলে ধরেন 8 মণ হয়। যেটা চাষ করে বুনি সেটা হলো মনে করেন চাষ দেই, সার ঠার দিয়ে দিয়ে চাষ শাস করি, দেওয়ার পরে বুনি, বোনার পরে তারপরে চাষ আরেকটা চাষ দিয়া তারপরে সুন্দর করে মই দেওয়া হয়। আর যেটা চাষ সারা সেটা মনে করেন এই যখন মাটিটা ভিজা থাকার কালা সুন্দর করে ওটা মনে করেন যখন একটু কাদা কাদা থাকে তখন এই জমিটায় আমরা সার ছিটাই এবং বীজ ছিটাই, ছিটাইয়া দিয়ে দেই, আর কিছু লাগে না। আর ওটা পরবর্তীতে যদি জিরাটা যখন ছোট হয় তখন যদি কোনো রোগ পোক হয়, পোকা মাকড় হয়, তাহলে তখন আমরা ওই কৃষি বিভাগ থেকে আমাদের লোক আছে, আমাদের অফিসার আছে, তাদের সাথে পরামর্শ করি, তারা আমার খেতে আসে, আইসা দেখে দেখা বলে এই ওষুধ রাইন না আপনারা এই খেতে প্রয়োগ করেন, তখন ওইটা আমরা দিই। বিনা চাষে মশলা ফসল চাষ করার জন্য কৃষি অধিদপ্তর থেকে কৃষক ভাইদের ক্ষেতে প্রদর্শনী প্লট করা হয়। এসব প্লটে চাষ করার জন্য সার, বীজ ও অন্যান্য উপকরণ সহায়তা প্রদান করা হয়ে থাকে। এসব সহযোগিতা নিয়ে কৃষক ভাইরা অনায়াসেই প্রদর্শনী ক্ষেতে চাষ করতে পারেন। আমি
বছর প্রায় এক একর জমির মতো ফসল চাষ করছি। পেঁয়াজ চাষ করছি, রসুন চাষ করছি, কালোজিরা চাষ করছি, ধনিয়া চাষ করছি, তারপর গম চাষ করছি, আর অনেক ধরনের যেমন মানে ফসল চাষ করছি। তার ভিতরে আমার পেঁয়াজটা বাম্পার ফলন এই বছর। পেঁয়াজটা মূলত আমি যেমন চাষ ছাড়াই পেঁয়াজ চাষ করছি, বর্ষার পর মনে করেন আমন ধান কাটার পর নাড়াগুলা সরাইয়া সাইডে সুন্দরভাবে যেমন চারা পেঁয়াজগুলা মাটির ভিতরে পুঁতা দিয়েছি, তারপর সার সুর যেভাবে লাগে চাষ ছাড়া এইভাবে লাগাইলেই ফসলটা অনেক সুন্দর হয়। আমার এই বছর পেঁয়াজ মোটামুটি বিঘা প্রতি প্রায় 70-90 মন পর্যন্ত ইনশাল্লাহ আমি আশাবাদী যে হইব। আমি এক বিঘা জমিন পেঁয়াজ উড়ে উড়িয়ে বিক্রি করছি, প্রায় আমার 70 মনের মতন হয়েছে। এক বিঘাতে খরচ প্রায় 35-40 হাজার টাকার মতো খরচ পড়ে। মালচিং করলে যেমন পানিটা যেমন রসটা বেশি দিন পর্যন্ত থাকে, পেঁয়াজটা যেমন সুন্দরভাবে যেমন বৃদ্ধি হইতে পারে, পেঁয়াজটা কোনো রকম রোগ বালাই দেখা যায় না যেহেতু মাটি নরম থাকে, সেচ দিতে কম, একবার সেচ দিলে যেমন পেঁয়াজ জমিটা নরম থাকে, সুন্দর থাকে, মানে আর যেমন পানি দেওয়া লাগে না। মালচিং করার পদ্ধতিতে যেমন গাছটাও কমায়, পোকামাকড় দেখা যায় না, মোটামুটি মালচিং করার পদ্ধতিটা মোটামুটি ইনশাল্লাহ এখন অনেক থেকেই ভালো হয়, আর সবাই মূলত চকে এভাবে চাষ করে। কালো জিরাটা একদিন ভিজাইয়া রাখা, রাখার পরে যেরকম ওই কাপড়ের এর ভিতরে জাগ দিয়ে রাখতে হয়, 4-5 দিন জাগ দিয়ে রাখলে কাদা মাটিটা যে টাইমে থাকে বর্ষা মৌসুমের পরে এই টাইমে কালো জিরাটা ছিটাই দিতে হয়। ছিটাই দিলে ওই কিছুদিন পরে 7-8 দিন পরে কালো জিরাটা যেরকম জ্বালাই ওঠে, ওঠাইলে এড়াইলে বিনা চাষে যেরকম চাষ ছাড়া, চাষ ছাড়া কালো জিরাটা বনত হয়, চাষ ছাড়া বনলে ফসলটা বেশি হয়। তা আমাদের এদিকে সবাই কালো জিরাটা চাষ ছাড়াই বনে, বিনা চাষে যেটা বনে এটা ফসলটা ভালো হয়, আর চাষদার যেটা বললে ওটা নানান পদের সমস্যা হয়, খরচও বেশি যায়, কিন্তু বিনা চাষেই এটা ভালো হয় কালো জিরাটা। রোগ বালাই দেখা দিলে কৃষি অফিসার আছে, একটা মাঠে এসে দেখা যায় যে এটা কী সমস্যা হয়, সমস্যা হইলে সে যেই ওষুধটা লেখা দেয় ওই ওষুধটা আমরা আইনা দিই, তাই দিলে ওটা সেরা জায়গা। যেরকম উপসহকারী কৃষি কর্মকর্তা কৃষক ভাইদের মাঠে গিয়ে বিনা চাষে মশলা ও অন্যান্য ফসল চাষের পরামর্শ ও সহযোগিতা করে থাকেন। জাজিরা এই পৌরসভাতে প্রায় বিস্তীর্ণ মাঠ জুড়ে বিনা চাষে পেঁয়াজ, রসুন, ধনিয়া, কালোজিরা, মুসুর বিনা চাষে করার ফলে কৃষকের যেমন উৎপাদন খরচ কমে যাচ্ছে, এর ফলে কৃষক বেশ উপকৃত হচ্ছে। আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে আমরা মাঠে সার্বক্ষণিক কৃষকদের পাশে থেকে রোগ প্রতিকার সম্পর্কে, সার্বিক বিষয় সম্পর্কে আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি, এতে করে কৃষক বেশ লাভবান হচ্ছে। পেঁয়াজের তেমন রোগ নাই বললেই চলে, পেঁয়াজের আগামরাটা একটু বেশি, আগামরার কারণে আমরা কৃষকদের ছত্রাকনাশক প্রয়োগ করার জন্য বলছি, যেমন রোবলাল আছে, নাটিভো আছে, এগুলা স্প্রে করার ফলে রিকভারি করছে। মালচিং করার ফলে মাটিটা নরম থাকছে, সেচ খরচ লাগছে না তেমন, একেবারে কাটা পর্যন্ত মাটিটা নরম থাকার কারণে এতে পেঁয়াজের গ্রোথটা বাড়ছে এবং মালচিং করার ফলে মূলত ফলনটাই বৃদ্ধি পাচ্ছে আর কি। উপজেলার সর্বত্র বিনা চাষে মশলা ফসল চাষ বৃদ্ধির জন্য উপজেলা কৃষি কর্মকর্তা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, প্রদর্শনী প্লটের মাধ্যমে কৃষক ভাইদের উদ্বুদ্ধ করে চলেছেন তিনি। জাজিরার কৃষির একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এখানে বিনা চাষের আবাদ। বিনা চাষের মধ্যে বিশেষত মশলা ফসল এবং অন্যান্য ডালজাতীয় ফসল আবাদ হয়ে থাকে। এবছর আমাদের জাজিরায় প্রায় 14,000 হেক্টর জমির, এর মধ্যে প্রায় 80% জমিতেই আমাদের বিনা চাষের প্রযুক্তি ব্যবহার হয়েছে। এর মধ্যে আছে পেঁয়াজ, রসুন, ধনিয়া, কালোজিরা, খেসারি, মসুর, অন্যান্য ফসল। বিনা চাষ পদ্ধতিটা আমরা একদিকে বলছি যে পরিবেশ বান্ধব পদ্ধতি, কারণ হচ্ছে এখানে যখন যে মালচ পেপারটা ব্যবহার করছে, যে মালচিং হিসেবে খড় বা কচুর পানা ব্যবহার হচ্ছে, এটা কিন্তু তখন এটা পচে গিয়ে এটাকে কিন্তু মাটিতে জৈব পদার্থ ব্যবহার করছে, যাতে এটা পরিবেশ বান্ধবের জন্য কাজ করছে। সেই সাথে সাথে বিনা চাষ প্রক্রিয়ার সবচেয়ে বড় যে সুবিধাটা সেটা হচ্ছে কৃষকের উৎপাদন খরচ কমে যাচ্ছে, এবং আমরা যে উৎপাদন সাথে বৃদ্ধির কথা বলছি সেখানে যে তার যে বিনিয়োগ চাষের জন্যে, শেষের জন্যে এবং অন্যান্য কার্যকলাপের ক্ষেত্রে, সেখানে তাদের বিনিয়োগ কম হচ্ছে এবং উৎপাদন স্বাভাবিক যে চাষ পদ্ধতি সেখান থেকে কিন্তু বিনা চাষ পদ্ধতিতে পেঁয়াজ রসুন উৎপাদন কিন্তু প্রায় 1.5 গুণ হচ্ছে। এতে করে তার উৎপাদন যেমন বৃদ্ধি পাচ্ছে এবং সাথে সাথে তার খরচ কমে যাওয়ার আলটিমেটলি তার যে প্রফিট সে লাভটা কিন্তু তার বেশি হচ্ছে, যার কারণে এই বিনা চাষ পদ্ধতি আমাদের শরীয়তপুর সহ পার্শ্ববর্তী জেলাও এটা সম্প্রসারণ হচ্ছে, এবং আমাদের কৃষি বিভাগ মাঠ পর্যায়ে যেমন উপসহকারী কৃষি কর্মকর্তা রয়েছেন তাদের মাধ্যমে কিন্তু আমরা এই প্রযুক্তিকে সকল ফসলে অ্যাপ্লিকেবল করা যায় সেই বিষয়ে কাজ করে যাচ্ছি। বর্ষার পানি নেমে যাওয়ার সাথে সাথে কৃষকের পা যখন মাটিতে সাধারণত থাকে তখন তারা কিন্তু যেই ডোজ হিসাবে যে সারগুলো ব্যবহার করা হয় সেই সারগুলো দিয়ে কিন্তু তারা পেঁয়াজ বা রসুন বা অন্যান্য ফসল কিন্তু তারা রোপণ অথবা বপন করে দিচ্ছে। এরপর কিন্তু সেই খড়কুটো অথবা যে কচুরি পানা রয়েছে সেটা দিয়ে তারা ঢেকে দিচ্ছে, এতে করে কিন্তু তাদের
প্রথমত তাদের চাষাবাদ খরচটা কমে গেল। এই প্রক্রিয়া যে অন্যান্য আগাছানাশক ব্যবহার করার অন্যান্য যে বিষয়গুলো আছে তারা কিন্তু সেটা করে থাকে এবং এই ফলশ্রুতিতে তাদের কিন্তু উৎপাদন বাড়ছে এবং কৃষকদের মধ্যে এটা ব্যাপক কিন্তু সাড়া রয়েছে। করোনাকালে সবচেয়ে বড় কৃষি বিভাগের যে কাজ ছিল যে আমরা উৎপাদন প্রক্রিয়াকে স্বাভাবিক রাখতে হবে, কারণ যে কোনো কাজ সকলের কাজ বন্ধ হয়ে গেল কিন্তু কৃষি বিভাগের কাজ বন্ধ হবে না, কৃষকের কাজ বন্ধ হবে না, কারণ আমাদের কিন্তু দিন শেষে খাবার লাগবে। এই বাস্তবায়ন করতে গিয়ে আমাদের কিন্তু মাঠ পর্যায়ের অফিসারদের সমন্বয়ে আমাদের প্রত্যেকটা কৃষক এবং কৃষি বিভাগ কিন্তু যৌথ সমন্বয়ের মাধ্যমে কিন্তু আমরা প্রতি ইঞ্চি জায়গা ব্যবহার, সেক্ষেত্রে আমাদের মাঠ পর্যায়ে যেমন আমরা কোনো জায়গাকে খালি রাখবো না, ঠিক তেমনি কৃষকের যে বসত বাড়ি রয়েছে তার প্রতি ইঞ্চি জায়গা কিন্তু আমরা ফুল এবং সবজি এবং ফলে ভরে দেব, যাতে করে কৃষক তার যে পারিবারিক পুষ্টি রয়েছে সে তার পারিবারিক পুষ্টি মাঠ পর্যায় থেকে এবং তার বসত বাড়ির প্রতিটা জায়গা থেকে, সেখানে একেবারে তার ঘরের পাশের বেড়া থেকে শুরু করে একেবারে তার আমাদের এলাকায় যে ঘাটা বলে অথবা সদর দরজা বলে সেই জায়গাগুলোতে কিন্তু তারা বিভিন্ন ধরনের কন্দল জাতীয় বিভিন্ন ধরনের সবজি এবং বারোমাসি শীতকালীন অথবা গ্রীষ্মকালীন অথবা স্বল্পকালীন যে ধরনের সবজিগুলো আছে সেই সবজি তারা উৎপাদন করবে এবং নিজেরা পরিবার চাহিদা মেটাবে, সাথে সাথে বিক্রি করে তারা কিন্তু বাড়তি ইনকাম করবে যাতে করে তারা পারিবারিক আয় বৃদ্ধি পায়। বিনা চাষে মশলা জাতীয় ফসলের চাষ বেশ লাভজনক, এ পদ্ধতিতে ফসল ভালো হয়, আমাদের প্রত্যাশা এ চাষ পদ্ধতি সারা দেশে ছড়িয়ে পড়বে, মশলা জাতীয় ফসলের ব্যাপক চাষের ফলে মশলার ঘাটতি পূরণ হবে। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন, লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। আমাদের ইমেল নম্বর বাংলার কৃষি 1314@gmail.com, ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছে করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। কৃষক ভাইরা, আজ এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা শেষ করছি আজকের বাংলা কৃষি। আল্লাহ হাফেজ।